তোমাদেরকে একটি গল্প শোনাবো, তোমরা মনোযোগ দিয়ে শোনো। গল্পটা হলো এমন, এক রাজা, উনি ইচ্ছে করলো ওনার রাজত্বে যত ছোট বাচ্চা আছে তাদেরকে একটি পরীক্ষা করবে, এবং পরীক্ষায় যে জিতবে তাকে একটা বড় ধরনের একটা পুরস্কার দেওয়া হবে। তো পরীক্ষাটা এমন একদম সবাইকে জানিয়ে দেওয়া হলো যে আগামী মঙ্গলবারে তোমাদের একটা পরীক্ষা করা হবে, বা তোমাদের এমন ভাবে একটা পরীক্ষা হবে সবাই বুঝবা, সবাই পারবা, এই রকমের একটা পরীক্ষা। তো সবাই আসলো ওখানে মঙ্গলবার দিন, সবাই এসে উপস্থিত। রাজা সবাইকে একটি টপ ধরিয়ে দিল, একটা টপ, যে ফুলের যে টপ, যে মাটিওয়ালা মাটি আছে, আর একটা টপ ধরিয়ে দিল, আর একটা বীজ দিল, বলল যে সবাই এই টপের ভিতরে এই ইয়েটা বীজটা রোপণ করবা, বপন করবা। বপন করার পরে যার গাছটা যত সুন্দর হবে, এক মাস পরে আমি তোমাদেরকে সবাইকে ডাকবো। এক মাস পরে জাস্ট একটা নির্দিষ্ট টাইম দিল যে অমুক দিনে যার গাছটা একদম যত সুন্দর হবে তাকে আমি পুরস্কারটা দিব। এই যেই কথা সেই কাজ, সবাই লাইন ধরে একদম ভদ্রভাবে, তোমাদের মতো ভদ্র ছিল মনে হয়, যেভাবে একদম সবাই লাইন ধরে ইয়ে করলো, এসে তারপর আর কি নিয়ে গেলো টপটা প্লাস বীজটা। বীজটা নেওয়ার পরে বীজ যখন নিল তখন আর কি সবাই নিয়ে বাসায় চলে গেল। বাসায় চলে গিয়ে কি করলো, সবাই ওইটার ভিতর বীজটা লাগাইলো, সবাই পানি দিল গাছ ওই বীজটার গোড়ায়, তারপর হলো যেভাবে যেভাবে কেউ সার দিল বা বিভিন্ন সব কিছু আর কি যা যা লাগে, অর্থাৎ ওইটা দিয়ে যেন ভালো গাছ হয় এভাবে আর কি দিল। এক মাসে দেওয়ার পর এক মাস হয়ে গেল, সবাই মোটামুটি আবার লাইন ধরে এসে চলে আসছে, অনেকের গাছ একদম অনেক বড় হয়ে গেছে, অনেকেরটা ছোট, অনেকেরটা মিডিয়াম সাইজ, এরকম বিভিন্নভাবে আসছে, সবাই আবার লাইন ধরে দাঁড়াইছে, একদম লাইন ধরে দাঁড়িয়ে গেছে। ওদেরকে দেখো, তো দাঁড়ানোর পরে এখন এসে রাজা ওনার যে ইয়ে আছে, ওই যারা দায়িত্বে আছে পরীক্ষক হিসাবে, ওই পরীক্ষক ওরা এসে দেখলো যে সবার গাছ দেখতেছে। দেখার পরে সবাই রাজার কাছে এসে রিপোর্ট দিছে যে রাজা অমুক, যেমন সাজিদের গাছটা অনেক সুন্দর হয়েছে, আবার অমুকের গাছ, যে নিপার গাছটা একটু পচা, হ্যাঁ এইভাবে আর কি বলো। এসে এসে এরকম সব একদম পুরো ডিটেলস বলো যে কাঠটা সুন্দর, কাঠটা ইয়ে এরকম বলো। তো রাজা এসে বলো আচ্ছা ঠিক আছে ভালো। তো রাজা বলো আচ্ছা আমি এখন নিজেই যাব। রাজা নিজে গিয়ে ওখানে সবকিছু পর্যবেক্ষণ করতেছে, তারপর রাজা দেখে যে একটা ছেলে মাত্র, ওর টবে কোনো গাছ টাছ কিছুই নেই, ওকে ডেকে নিয়ে আসলো। সবাই ভাবলো ওকে মনে হয় তিরস্কার করা হবে, ওকে পুরস্কার দেবে না, মনে হচ্ছে পিটাইতেও পারে, ঠিক আছে এইভাবে মনে হয় তিরস্কার দেওয়া হবে যে তুমি কেন খালি খালি কেন বিষ্টা নিছো, কিন্তু তোমাকে কেন ইয়া করো, কোনো কিছু হয় নাই কেন, এইভাবে সবাই ভাবলো। কিন্তু রাজা মঞ্চে ওই ছেলেটাকে নিয়ে এসে ওকে একটা বড় ধরনের একটা পুরস্কার দিল। সবাই তো অবাক, কি হলো, আমরা এত সুন্দর সুন্দর গাছ নিয়ে আসছি কিন্তু আমাদের পুরস্কার দেওয়া হয় নাই, পুরস্কার দিছে ওই যে ছেলেটা কোনো গাছই হয় নাই, খালি মাটি খাতে খালি মাটি নিয়ে আসছে, এটা বলে আমার ইয়া ওকে পুরস্কার দেওয়া হলো মানি। সবাই বললো আমরা এটা মানি না, মানবো না, ঠিক আছে আমরা এত সুন্দর করে গাছ নিয়ে আসছি কিন্তু তারপর আমাদের পুরস্কার না দিয়ে ওর কি কেন দিলেন। রাজা এবার বলে যে আচ্ছা আমি যে তোমাদের সবাইকে যে একটা বীজ দিয়েছিলাম ওই বীজটা ছিল একটা নষ্ট বীজ, ওই নষ্ট বীজটা কিভাবে গাছতে হওয়ার কথাই না, তোমরা হয়তো বা বাজার থেকে ভালো উন্নত মানের বীজ কিনে নিয়ে এসে তোমরা এরকম গাছ বানাইছো আমাকে সন্তুষ্ট করার জন্য বা পুরস্কার নেওয়ার জন্য, তোমাদের লোভটা আর কি বড় অনেক, তোমরা অনেক লোভী, এই কারণে পুরস্কার নেওয়ার জন্য বাজার থেকে এক টাকা দুই টাকা একটা বীজ কিনে নিয়ে এসে ওখানে লাগাইছো, কিন্তু এই এই ছেলেটা আর কি কোনো লোভ করে নাই, এই কারণেই আর কি আমি ওকে পুরস্কার দিলাম, ঠিক আছে। তার মানে কি, দ্বারা কি বুঝলাম আমরা, যে লোভ আদৌ করা যাবে না, যাবে বলো না, যে যদি এখানে ও যদি ভাবতো ওই ছেলেটা, যে ও ভাবলো যে আচ্ছা মনে হয় রাজা দিছে আমার গাছ হয় নাই, মানে আমার তো আর কিছু করার নাই, আমি পুরস্কার পেলে পেলাম না পেলে না পেলাম, আমি এইটা নিয়েই যাই। তো এই জন্য আমাদেরও কোনো প্রকার লোভ করা যাবে না, বুঝে গেল, বুঝছো, কি লোভ করবা, কে কি করবা দেখে, আচ্ছা সাবাস, তো আল্লাহ হাফেজ।